কাল 17 মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। টুঙ্গিপাড়ায় তাই এখন সাজ সাজ রব। কাল গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঘরের মেয়েকে স্বাগত জানাতে শেষ হয়েছে সব প্রস্তুতি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। শহর জুড়ে সাজ সাজ রব, কোথাও চলছে ধোয়া মোছা, কোথাও শোভাবর্ধনের কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ঘিরে চলছে নানা প্রস্তুতি। এদিন সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গবন্ধুর জন্মদিন সেই উপলক্ষে সবকিছু পরিষ্কার করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আসার আগেই এই কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। একই দিন জাতীয় শিশু দিবস হওয়ায় নানা প্রস্তুতি নিয়েছে কোমলমতি শিশুরা। নাচ, গান আর কবিতার মাঝে স্মরণ করবে জাতির পিতাকে। শিশু সমাবেশেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর উদ্বোধন করবেন বইমেলার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে আমরা অনুষ্ঠান করতে পারবো, এই খুশিতে আমরা শিশুরা আনন্দিত। আমরা পারফর্ম করছি, আমরা উপস্থাপনা করছি, এটা সত্যি খুবই সৌভাগ্যের বিষয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ উদ্দীপনা। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এখানে থাকবে, তার নিরাপত্তার জন্য প্রশাসনের সাথে আমরা সর্বাত্মক চেষ্টা এবং কাজ করে যাব। সারা বাংলাদেশ থেকে এখানে উৎসুক জনতা আসার জন্য তারা উদগ্রীব হয়ে আছেন। সব আয়োজন সফল করতে কাজ করছে জেলা আওয়ামী লীগ। আমাদের সারা গোপালগঞ্জ রঙিন সাজে সেজেছে, আপনারা দেখেছেন ব্যানার ফেস্টুনে ভরে গেছে। প্রথমে উনি তার সমাধিস্থলে যাবেন, এরপরে প্রেসিডেন্ট তিনি অভ্যর্থনা জানাবেন। দিনটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। আইন শৃঙ্খলা নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে পারব। ঘরের মেয়েকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে গোপালগঞ্জবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।